एकनाथ शिंदेर मामलाय सब पक्ष के सुप्रीम कोर्टे नोटिस विधायक पद खारिजेर नोटिस चैलेंज करे सुप्रीम कोर्टे शिंदे डेपुटी स्पीकर विधानसभा सचिव के नोटिस दिल सुप्रीम कोर्ट शिवसेना दुजन नेता के पांच दिन मध्य जवाब देवार निर्देश 11 जुलाई फिर सुप्रीम कोर्टे मामलार शुनानी एकनाथ शिंदेर मामलाय सब पक्ष के सुप्रीम कोर्टे नोटिस महाराष्ट्रे डामाडोलर माझे संजय राउत के ईडির समन আগামীকাল সকাল 11টায় মুম্বাই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জমি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আমি এখনি খবর পেলাম যে ইডি আমাকে সমন পাঠিয়েছে ভালো কথা মহারাষ্ট্রে বিরাট রাজনৈতিক ডামাডোল চলছে আমরা যারা বালাসাহেবের সৈনিক তারা কঠিন লড়াই করছি এটা হলো আমাকে থামানোর ষড়যন্ত্র আপনারা যদি আমার মাথাও কেটে ফেলেন তাও আমি গুয়াহাটির রাস্তা ধরব না ইডির সমন পাওয়ার পর টুইটে প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের বিজেপির বিরুদ্ধে কথা বললেই ইডি সিবিআই মহারাষ্ট্রের নেতার বিরুদ্ধে ইডির নোটিশ দিয়েছে পূর্ব বর্ধমানের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যদি কেউ অন্যায় করে আমি তার গালে দুটো চড়ও মারতে পারি কারণ তারা জানে আমি অন্যায় করলে দিদি মারবে এই অধিকার দিদিকে আমরা দিয়েছি বিজেপির ক্ষমতা আছে উল্টো পাল্টা বকলেও যা ইচ্ছে করে যাচ্ছে যা ইচ্ছে করে যাচ্ছে আর যে কথা বলবে সত্যি কথা তার বিরুদ্ধে নয় সিবিআই নয় ইডি আজকে তো দেখলাম মহারাষ্ট্রেও শিবসেনার একজন নেতার নামে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছি ইডিতে আরে এইভাবে দেশ চলে না এইভাবে গণতন্ত্র চলে না এইভাবে জীবন চলে কেন ভয় দেখাবেন আগে মায়েরা গান গাইতো বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে আর এখন সবাই ভয় ভয় থাকে প্রায় কয়েক লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে শারদাকর্তা সুদীপ্ত সেনের দাবির উপর ভিত্তি করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি সিজিও কমপ্লেক্সের সামনে সভা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের শারদাকর্তা সুদীপ্ত সেনের দাবির উপর ভিত্তি করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি সিজিও কমপ্লেক্সের সামনে সভা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ উপস্থিত রয়েছেন বাবুল সুপ্রিয় উপস্থিত রয়েছেন নেতা তাদের হাতে তদন্ত গেল তখন সিপিএম বিজেপির মধ্যে গোপনে গোপনে প্রেম সিপিএম